রবিবার সকালে কলমচোরা থানার পুলিশ মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গভীর জঙ্গল থেকে উদ্ধার করে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা এই মালিক হলেন মনির হোসেন এই গাঁজাগুলি চড়া দামে বিক্রির জন্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মাটি নিচে লুকিয়ে রাখা হয়েছিল রবিবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ তিন ঘন্টা মনির হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার একটি গরু ঘরের মধ্যে মাটির নিচে গাঁজাগুলি লুকোনো অবস্থায় উদ্ধার করে একটি নীল রঙের ড্রামে এবং তিনটি সাদা বস্তার মধ্যে এই গাঁজাগুলির মাটি নিচে ছিল এই গাজাগুলি পুলিশ উদ্ধার করে প্রথমে আশা বিওপিতে নিয়ে যায় পরে গাজাগুলি কলমচুরা থানায় নিয়ে এবং মনির হোসেনের নামে একটি এনডিপিএস ধারায় থানায় মামলা নেওয়া হয় পুলিশ ওই বাড়িতে অভিযান চালানোর আগে বাড়ি থেকে গা ঢাকা দেন বাড়ির মালিক এদিকে পুলিশ তাকে আটক করার জন্য তল্লাশি শুরু করেছে প্রসঙ্গত মনির হোসেন দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত বলে এলাকা সূত্রে খবর এতদিন পুলিশ তাকে ধরার সাহস পায়নি বিশ্রামগঞ্জ সুতার বিভিন্ন এলাকায় গাঁজা চাষ করে কোটিপতি মনির হোসেন এ ঘটনার সাথে আরও এক গাঁজা ব্যাপারী জড়িত রয়েছে বলে খবর আমরা অ্যাকচুয়ালি টিএসআর এবং পুলিশ আমরা মোবাইল ডিউটিতে তো আমি কিছু আছে আমরা গেলাম বিয়ে গভীর জঙ্গল থেকে আনুমানিক দুশো দশ কেজি হ্যাঁ গাঁজা আমরা পেলাম এটা গাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা হবে হ্যাঁ না এটা গভীর জঙ্গলের রাগা ছিল ওখানে রকি ছিল আগামী দিনে কলমচোরা থানা এলাকায় এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার গাজার বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে রিপোর্ট নিউজ